আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসনা বিলাস থেকে হাজির হয়ে গেলাম খেজুরের গুড় দিয়ে সাবুদানার পায়েসের রেসিপি নিয়ে। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। কালে নতুন গুড়ের পায়েস খেতে কিন্তু মন্দ লাগে না, তো চলুন রেসিপিতে যাই। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। তা আমি এটা পাউডার দুধে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন। সে 1 কাপ থেকে সামান্য পরিমাণ কম খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলাটা কিন্তু আমি এখনও ধরাই নেই, সব ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 7 মতো লবণ, 1টি তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। নেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আগুনটা ধরিয়ে দিলাম। তো দিয়ে দিব 1 কাপ সাবুদানা, এটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একদম লো হিটে থাকবে। দিচ্ছি 1টি কিশমিশ, আপনারা চাইলে বাদামও দিতে পারেন। টন অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। পুর দুধ দিবেন, তারা কিন্তু আগে থেকে দুধটা একটু ঘন করে নেবেন। আর খেজুরের গুড় আর দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিক্স করবেন, না হলে কিন্তু কেটে যাবে। তা আমার সাবুদানাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। করেছি খুব সহজভাবে দেখানোর, আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।